الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিম ভাইরা গত শুক্রবারে আমরা আলোচ্য বিষয় বলেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদেরকে তিনি ভালোবাসেন তাদের মধ্যে গত শুক্রবারে আমরা আলোচনা করেছি যারা আল্লাহকে ভালোবাসে এই কথা প্রমাণ করার জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং এই কথাও বলেছিলাম যে আমি আল্লাহকে ভালোবাসি এই দাবি যে কোনো বুদ্ধিশুদ্ধিওয়ালা মুসলমানই করবে এবং এও বলেছিলাম যে এই দাবি কেবলমাত্র মুসলমানই করে এমন না দুনিয়ার বহু ধর্মের বহু মানুষ বহু সাধক দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু এই দাবি বিশেষ কোনো অর্থবহ না বরং অর্থবহ হলো এটা কাজের কথা হলো এটা আল্লাহ কাকে ভালোবাসেন আমি প্রেসিডেন্টকে ভালোবাসি দিনের শেষে আমি কি পাব হাজার মানুষ লাখ মানুষ কোটি মানুষ বলবে ভালোবাসি দিনের শেষে পাবে সে প্রেসিডেন্ট যাকে ভালোবাসে প্রধানমন্ত্রী যাকে ভালোবাসে আল্লাহ জাল্লা জালালুহু কয়েক শ্রেণীর মানুষ সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে এই এই শ্রেণীর মানুষকে আমি নিজে ভালোবাসি তন্মধ্যে দ্বিতীয় শ্রেণী যাদের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আল্লাহ জাল্লা জালালুহু ঘোষণা করেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন যারা মুহসিন যাদের মধ্যে ইহসানের গুণ আছে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন ইহসানের গুণ কাদের মধ্যে আছে এই কথা বুঝবার জন্য আগে বুঝতে হবে যে ইহসান অর্থ কি ইহসান বলতে কি বোঝায় যদি আমরা শুধুমাত্র অভিধান দেখি যে এই শব্দের অর্থ কি তাহলে এই শব্দের প্রধানত দুইটা অর্থ একটা অর্থ হলো অনুগ্রহ করা এই অনুগ্রহমূলক যত কাজ আছে সব কাজকেই মানুষ সৎকর্ম বলে উত্তম কর্ম বলে এই অর্থে মুহসিন পবিত্র কোরআনের বহু জায়গায় এক বচন বহু বচন কোথাও মুহসিন এসেছে কোথাও মুহসিনিন বহু বচন এসেছে
বেশিরভাগ জায়গাতেই যারা বাংলা তর্জমা করেছেন তারা এই তর্জমাই করেছেন সৎকর্মশীল। তো সৎকর্ম এটাও তার একটা তর্জমা, কিন্তু ইহসান এই শব্দটা ইসলামের একটা নিজস্ব পরিভাষা। এই কারণে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মানুষের আকৃতিতে একদিন হযরত জিব্রাইল এসেছেন। এসে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করেছেন। সেই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কেন্দ্রীয় প্রশ্ন ছিল তিনটা। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? এই কারণে এই প্রশ্নগুলো করেছেন যে শুধুমাত্র শব্দের অর্থ জানার ভেতর দিয়া দুনিয়ার কোনো বিষয় জানা হয় না, সেটা আইন হোক, চিকিৎসা হোক, এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পর্যন্ত। শুধুমাত্র শব্দের অর্থ জানলে বিষয়টা জানা হয়ে যায় না। তো শুধুমাত্র অর্থ জেনে কেউ যদি আবার দাবি করে বসে যে আমি ইসলাম বুঝেছি, তাহলে সেটা ঠিক হবে না। এই কারণে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানুষের আকৃতিতে নবীজি বসা, এক ব্যক্তি এসে বসেছেন। হাদিসের বর্ণনাকারী সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুব বেশি হাদিস বর্ণনা করতেন না, অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। সেই অল্প সংখ্যক হাদিসের মধ্যে এটা যে এমন এক ব্যক্তি যে গায়ের কাপড় একেবারে ধবধবে সাদা, মাথার চুল কুচকুচে কালো, এবং তাকে আমরা কেউ চিনি না, তাহলে এর অর্থ হলো এই লোকটা আশেপাশের জনবসতির কেউ না, তাইলে তো আমরা চিনতাম দূরের। কিন্তু ওই জমানায় দূরের একজন লোক যদি কারো মজলিসে এসে বসেন, তাহলে তো দূর থেকে আসার কারণে কাপড় চোপড় ময়লা থাকবে, চুল এই মাত্র গোসল করে ফ্রেশ না হলে কুচকুচে কালো দেখা যাবে না। কিন্তু লোকটার চেহারা, তার শরীর, কোনো কিছুর মধ্যে না সফরের প্রভাব আছে, না ক্লান্তির কোনো আসর আছে, কিছু নাই। আমরা অবাক হচ্ছি যে এই রকমের লোক আবার এসেও একেবারে সোজা আল্লাহর রসুল বরাবর ঢুকে এমনভাবে বসে পড়েছেন যে নবীজির দুই হাঁটুর সঙ্গে ওই ব্যক্তি তার দুই হাঁটু মিলিয়ে দিয়েছে। আমরা তো আরও আশ্চর্য যে অপরিচিত মানুষ আসলে সাধারণত এসেই জানতে চায়, আগে চিনে তারপর সে দূরে বসে, কিন্তু এই লোক অপরিচিত একেবারে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসেই প্রশ্ন করতেছে ইয়া মুহাম্মদ। আমরা আরও অবাক, নামও জানে দেখি, এরপরে হলো নাম নিয়ে কেউ কাউকে প্রশ্ন করা, এটা তো আদব না, আবার অপরিচিত মানুষ। যদি খুব ঘনিষ্ঠ হয় তাহলে নাম নিতে পারে, তো আমরা যে লোকটাকে চিনি না, হযরত ওমর না চেনা, মক্কার জীবন থেকে শুরু করে মদিনার জীবন পর্যন্ত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভেতর বাইর সবটা ওমরের সামনে, তার বন্ধুবান্ধব দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় তারা একসঙ্গে থেকেছেন, তো তারা কাকে চিনবেন না? কিন্তু লোক বলছে ইয়া মুহাম্মদ। আমরা খুব অবাক হচ্ছি। তিনটা প্রশ্ন করেছেন, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, যেন পরবর্তী সময়ে এসে কেউ এই কথা বলতে না পারে যে ইসলাম এটা শান্তি
এর মূল ধাতুর অর্থ। সুতরাং যে শান্তিবাদী হয় সেই মুসলিম, বলে দিতে পারে না? এরকম ফাঁকিবাজি ব্যাখ্যা যেন কেয়ামত পর্যন্ত কেউ না করতে পারে তার ব্যবস্থা। প্রশ্ন করে ওই লোক আল্লাহ রাসূল উত্তর দেন, এবং যেখানেই উত্তর শেষ হয় তো ওই লোক আল্লাহ রাসূলের রানের উপরে আস্তে করে বলে, সাদাকতা, রাইট। যে আমরা আরও আশ্চর্য হচ্ছি, প্রশ্ন করে উত্তর পাওয়ার পরে যে রাইট বলে, এর তো তুলে সার, তাই না? যদি জানা না থাকে তাহলে আবার ঠিক হয়েছে এটা কিভাবে বলে? তাহলে এর অর্থ তো হলো এই লোক জানে। যখন প্রশ্নোত্তর শেষ তখন এই লোক চলে গেছে। বের হয়ে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, দেখো তো লোকটা কোথায় গেল। আল্লাহ রাসূল তো সব জানেন। তো সাহাবায়ে কেরাম কৌতূহল, তাদের প্রচণ্ড কৌতূহল, সবাই একেবারে ছুটে গেছেন, চারদিকে খোঁজাখুঁজি করলেন, কোথাও পাওয়া গেল না লোকটাকে। সবাই একেবারে ক্লান্ত হয়ে ফিরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো জায়গায় নাই লোকটা। আল্লাহ রাসূল হেসে বললেন যে কোথাও থাকার কথা না, ইনি হলেন জিব্রাইল। মানুষের আকৃতিতে তিনি এসেছিলেন কেন? ইউআল্লিমুকুম দীনাকুম, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে সংক্ষেপে তোমাদের দিন, তোমাদের ধর্মটা শিখিয়ে দেওয়ার জন্য। এই মৌলিক তিন প্রশ্নের মধ্যে এক প্রশ্ন ছিল এটা, মাল এহসান। মুহাম্মদ, এহসান কাকে বলা হয়? পাক কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ তাআলা এহসানের কথা বলেছেন। এই এহসান বলতে কি বুঝায়? ইন্না আল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, যাদের মধ্যে এহসান আছে তাদের প্রতিদান আল্লাহ নষ্ট করেন না। ইন্না আল্লাহ লা মাআল মুহসিনিন, যাদের মধ্যে এহসানের গুণ আছে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। সূরা বাকারার যে আয়াত আমরা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন, ইন্না আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যাদের মধ্যে এহসানের গুণ আছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে এহসান জিনিসটা কি? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। অর্থাৎ আল্লাহকে দেখে সামনে রেখে ইবাদত করলে ঠিক যেমন হবে তোমার ইবাদতটা যেন তেমন হয়। যদি প্রশ্ন করো আল্লাহকে আবার দেখা যায়, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি যদি দেখতে না পাও আল্লাহ দেখেন, এই বিষয়ে তো আর কোনো সন্দেহ নেই। সুতরাং তোমার দাঁড়ানো, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সেহরি, তোমার সারাদিনের রোজা, তোমার ইফতার, তোমার তারাবি, তোমার তাহাজ্জুদ, তুমি যে সম্পদের কারণে যাকাত দিচ্ছ, কার জন্য যাকাত দিচ্ছ? নির্বাচনের জন্য না বেহেশতে দেওয়ার জন্য? তুমি যে হজে যাচ্ছ, যে সামনের নির্বাচনে পোস্টারে আলহাজ লেখার জন্য যাচ্ছ, না মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে বিয়ে দিতে হবে, একটা সামাজিক মূল্যের প্রয়োজন আছে, তুমি কি জন্য করছো? ফা ইন্নাহু ইয়ারাক, পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝে না, কিন্তু তিনি দেখছেন, তিনি জানেন। এই যে গুণটা, এই গুণটা নিজের ভেতরে আসা, এর নাম হলো এহসান। এটা হলো এই এহসান গুণের সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ মাত্রা। এই গুণের প্রকাশ নানাভাবে মানুষের জীবনে হবে, মানুষের সমাজে হবে। এটা হলো একেবারে সর্বোচ্চ প্রকাশ। আর এর প্রকাশের জায়গা হলো ইবাদত বন্দেগী। কিন্তু মানুষ তো সারাটা সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে না। ফরজ হিসাবে ১২ মাসের মধ্যে এক মাস রোজা রাখবে, বাকি ১১ মাস রোজা রাখা ফরজ না।
জীবনে একবার হজ করবে, পুরো জীবনে আর হজ করা ফরজ না। বছরে একবার জাকাত দেবে, 24 ঘন্টায় 5 ওয়াক্ত কেবল নামাজ পড়বে, বাকি পুরো টাইম সে ফ্রি। তো সেখানে তার অবস্থা কি হবে? ওই জায়গায় ওই সময় কি তাকে মহসিন এহসানের গুণের সঙ্গে থাকতে হবে না? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কথা ধরে ধরে ভাগ করেছেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভেতরে যদি এহসানের গুণ থাকে তাহলে কেন্দ্রীয়ভাবে 2টা পুরস্কার রয়েছে তোমার জন্য। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين। একটা পুরস্কার হলো এই গুণ তোমার ভেতরে আছে, তো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যেন কোনো ফাঁকিবাজ এসে পরে আবার না বলতে পারে যে এটা জয়ীফ হাদিস। ফাঁকিবাজ আছে না, আবার মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করার জন্য যে এরকমের কোনো ফাঁকিবাজির রাস্তা রাখেন নাই, যে কোরআনের অকাট্য ঘোষণা যে আল্লাহ তোমার সঙ্গে থাকবেন, ইন্নাল্লাহ লামাল মুহসিনিন, এবং আল্লাহ সঙ্গেই থাকেন। আল্লাহর কুদরত এটা যে আমি সঙ্গে থাকি, আমি দেখি, কিন্তু তুমি আমাকে দেখো না, আমি দেখা দিই না। কেন দেখা দিই না? এই কারণে দেখা দিই না যে এখন তো তোমার দেখার মতো অনেক কিছু রেখে দিয়েছে। এগুলো দেখো, আকাশ দেখবে, মাটি দেখবে, গাছগাছালি দেখবে, আল্লাহর নানা রকমের মাখলুক দেখবে, তোমার স্ত্রীকে দেখবে, তোমার সন্তানকে দেখবে, মা বাবাকে দেখবে, ভাই বোনকে দেখবে, বন্ধু বান্ধবকে দেখবে, দেখার অসংখ্য জিনিস ছড়িয়ে রেখেছে। যখন এই সব কিছু থেকে তোমার চোখকে আমি অফ করে দিব, তখন আমাকে দেখতে শুরু করবে। যখন আর কিছুই দেখবে না, তখন দেখবে আমাকে। ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। কখনো কখনো আল্লাহর কোনো কোনো বান্দার ক্ষেত্রে এটা একেবারে প্রকাশ্যে দেখা যায় যে যখন মৃত্যুর সময় আসে তো এরকমের হাত উঁচা করছে, এবং হাতের ভঙ্গি থেকে বোঝা যায় যেন কারো সঙ্গে কোলাকুলি করছে। কার সঙ্গে কোলাকুলি করছে? কোরআন বলেছে যে যদি তুমি ঈমান আনার পরে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমানের দাবির উপর যদি অবিচল থাকো, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, যখন পৃথিবী থেকে তোমার বিদায় নেওয়ার সময় হবে, তখন শুধুমাত্র একতরফা তোমার আত্মীয় স্বজন তোমাকে বিদায় জানাবে এমন না, আমার পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসবে তোমাকে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য। এবং ফেরেশতা এসে অভয় দেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, নতুন জায়গায় যাচ্ছ, ভয়ের কিছু নাই, আবার ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছ, চিন্তা করারও কিছু নাই। অভয় দিয়ে ফেরেশতাগণ অভ্যর্থনা করে নিয়ে যায়। এই যে অভ্যর্থনা করতে ফেরেশতারা আসে, কেউ কেউ তো এমন কপালওয়ালা যে ফেরেশতাদেরকে এমনভাবে দেখতে পান যে তাদের সঙ্গে করমর্দন করেন, হাত মিলান, কোলাকুলি করেন। দুনিয়ার দিক থেকে চোখ বন্ধ হওয়ার সময় হয়ে গেল, তো দুনিয়াতে যাদেরকে দেখা যেত না, ফেরেশতাদেরকে আমরা দেখি, বাস তাদেরকে দেখা শুরু হয়ে গেল। এই দেখা হতে হতে কোন জায়গায় যাবে? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা জালালুহু এক বান্দাকে বলবেন, আসো, এত মন খারাপ কেন? সে বলবে, ইয়া আল্লাহ, কাউন্টারে দাঁড়াইছি, তখন তো কোনো হিসাব কিতাব করি নাই দিনের শেষে, যে আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কারণ এত লম্বা লিস্ট থাকে, কোনটা সগিরা কোনটা
গুণা কোনটা কবিরা গুণা, কোন গুণার মধ্যে কোনো ইন্টারেস্ট আছে আর কোন গুণার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবই লিখেছেন নো ইন্টারেস্ট গুণা। মানুষ এমন অনেক গুণা করে যেই গুণার মধ্যে তার কোনো স্পেশাল পাওয়ার নাই। এক লোক অন্যায়ভাবে টাকা উপার্জন করে, সেটা ঘুষ হোক সুদ হোক, তার একটা মজা আছে, কারণ এই লোক বাজারে ঢুকতে দেখলে ইলিশ মাছওয়ালা আর কারো কাছে ইলিশ মাছের দামই চায় না। আসে না এরকমের মানুষ? তাহলে এটা এই রকমের কবিরা গুণা, যেই কবিরা গুণার সঙ্গে একটা মজা আছে। কিন্তু যে ব্যক্তি অন্য ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ বলে, তার স্ত্রীর দোষ বলে, তার সন্তানের দোষ বলে, বলে সমাজে তাকে খাটো করে, এই যা যা বলল সব কিছু বলার পরে যদি বলে এক প্যাকেট 10 টাকা দামের বিস্কুট দাও, মুদি দোকানওয়ালা দিবে? তো এতক্ষণ পর্যন্ত তুমি কাজ করলা, এক প্যাকেট 10 টাকা দামের বিস্কুটও কি তোমাকে দেয় না? তাহলে এটা কি মজার গুণা? এটা এমন এক গুণা যে গুণার মধ্যে কোনো রকমের মজা নাই, কোনো রকমের প্রাপ্তি নাই। মানুষ করতেছে হাশরের ময়দানে বলবে যে আল্লাহ বেহিসাব করেছি, এখন সব তো একসঙ্গে করেছে, নেকির পাল্লায় তো কিচ্ছু নাই। আল্লাহ জাল্লা জালালহ তখন তার দয়ার চাদরের নিচে ওই বান্দাকে ডেকে নেবেন। লম্বা হাদিস, সেটা আমার আলোচ্য বিষয় না, সেটা আর বলছি না। তাহলে ওই সময় কি বান্দা আল্লাহকে দেখবে না? ওই সময় বান্দা আল্লাহকে দেখবে। এটাই বলছি যে যখন আমি সব দেখছি তখন যাকে দেখি না তিনি আল্লাহ, যখন আমি কাউকে দেখব না তখন যাকে দেখব তিনি আল্লাহ। আর পুরস্কার হিসাবে মানুষ যখন দেখবে وُجُوهٌ يَوْمَئِذٍ نَاظِرَةٌ إِلَى رَبِّهَا نَاظِرَةٌ, যে সমস্ত চেহারা সেদিন থাকবে উজ্জ্বল, ইলা রব্বিহা নাজিরা, এবং আল্লাহর দিকে সকলের দৃষ্টি থাকবে তাক করা, আল্লাহ আল্লাহ বেহেশতে যাওয়ার পর। আল্লাহ জাল্লা জালালহু এটা আইন করেছেন যে তুমি যদি আমাকে সঙ্গে পেতে চাও তাহলে আমাকে সঙ্গে পেতে পারো। আমাকে সঙ্গে পাওয়ার জন্য এমন না যে তোমাকে খুব উঁচু খানদানের লোক হতে হবে, আমাকে সঙ্গে পাওয়ার জন্য এমন না যে তোমাকে এই স্তর পরিমাণে লেখাপড়া করে তারপর আসতে হবে। দুনিয়ার সব জায়গায় তো শর্ত দেয়, তাই না? বোন ফোন দেয় ভাইকে যে তুমি এত বড় চাকরি করো, তোমার ভাগিনাকে একটা কিছু করো, যে বলছিলাম তো অন্তত পক্ষে এসএসসিটা দে, তাহলে কোনো একটা জায়গায় আমি ঢুকাই দিতে পারবো, কাগজ ছাড়া ঢুকাই কীভাবে? যে রাষ্ট্রের এত বড় পদ, তোমার যে পদ এটা তো আর আমি জানি না, আমি শুনি মন্ত্রীও নাকি তোমাকে সম্মান করে চলে, তোমাকে কেয়ার করে, করে না সচিব হলে? সচিবকে মন্ত্রীও কী করতে হয়? কেয়ার করতে হয়। তো এত বড় পদ, তুমি আমার ছেলেটাকে একটা চাকরি দিতে পারো না? পারি না, কাগজ ছাড়া পারি না। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে সঙ্গে পেতে হলে এবং আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আল্লাহ কোনো রকমের কাগজ চান না, সবার জন্য উন্মুক্ত। যদি তোমার মধ্যে এই গুণ সৃষ্টি করো, এই গুণ সৃষ্টি করার জন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে না, এমনকি মাদ্রাসার লেভেলে পড়ে হাফেজ হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, কোনো রকমের শর্ত আল্লাহ তাআলা যোগ করে দেন। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহসান, অনুগ্রহ করা, উত্তম আচরণ করা, এটা হলো ইহসান সাধারণভাবে সৃষ্টির সঙ্গে। আর আল্লাহর সঙ্গে ইহসানের সম্পর্ক হলো যে তখন যখন তুমি আল্লাহর সব
সবচাইতে ভারী সবচাইতে মর্যাদাশীল আদেশ ইবাদত এটা যখন করবে তখন তোমার ভেতরকার অনুভূতি থাকবে এমন যে আল্লাহ আমাকে দেখছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা কুল্লি শাইইন আল ইহসান, আল্লাহ তাআলা সকল জিনিসের জন্য ইহসানকে অনিবার্য করে দিয়েছেন যে সব ক্ষেত্রে ইহসান লাগবে। ফাইদা কাতালতুম, তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে, যখন শত্রুকে তুমি কবলে পাবে, নাগালে পাবে, তোমার মুঠুর মধ্যে পাবে, ফা আহসিনুল কাতলা, শত্রুকে হত্যা করবার সময়ও ভালোভাবে হত্যা করবে, ভালোভাবে হত্যা করবে। হত্যা আবার ভালোভাবে কীভাবে, এটা আমরা বিভিন্ন সময় শুনি, তাই না? এরকমের হত্যার ঘটনাও আসে যে হত্যা করবার আগে পা কেটে দিয়েছে, তারপর হাত কেটে দিয়েছে, তারপর ফেলে রেখেছে, শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে এবং তরপাতে তরপাতে মরেছে। আবরার নামের যে ছেলেকে হত্যা করা হলো, খুন করা হলো, তাকে মারবার পরে সে পানি পানি করেছে, এটাও হত্যা। এমন হত্যা যে হত্যার কাহিনী শুনবার পরে পৃথিবীতে যে নারী সন্তান জন্ম দিয়েছে সেই নারী স্থির থাকতে পারে না, এটা তার সন্তান হোক আর যার সন্তান হোক, পৃথিবীর যে কোনো দেশের সন্তান হোক। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, যদি আল্লাহর জন্যে, আল্লাহকে ভালোবাসার এটাও একটা জায়গা, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এটাও একটা জায়গা। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে জেহাদ করে, কিন্তু সেই জেহাদ রাষ্ট্র দখল করবার জন্য, সীমানা সম্প্রসারিত করবার জন্য, নিজেদের শক্তির প্রসার এবং প্রদর্শনের জন্য, অর্থবিত্তের জন্য। লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিনটা যেন উঁচু হয়, আল্লাহর দিন যেন মর্যাদার সঙ্গে সকলের কাছে প্রতিষ্ঠা পায়। এই জন্য বিখ্যাত ঘটনা, সৈয়দুনা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে প্রতিপক্ষ যোদ্ধার বুকের উপর উঠে বসেছেন তার হাতে তরবারি, তখন এই শত্রু হযরত আলী মুর্তাদার মুখের মধ্যে থুতু ছুঁড়ে মেরেছে। আলী সোজা সটান দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে তরবারিকে খাপের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। শত্রু অবাক হয়ে বলছে আলা তাকতুলুনি, আপনি এভাবে উঠে গেলেন আমাকে কতল করবেন না, আমাকে হত্যা করবেন না? আলী বলছেন যে না। সে তো অবাক যে এতক্ষণ যুদ্ধ হলো এবং সে যুদ্ধে কত শক্তি খরচ করে আমার ডাল ভাঙা হয়েছে, আমার হাত থেকে তরবারি ফেলা হয়েছে, এখন কাবুতে পাওয়ার পরে, কবজায় পাওয়ার পরে আমাকে ছেড়ে দিচ্ছেন, কারণটা কি? আলী বলেছেন আমরা নিজেদের মনের খায়েশে, কারো প্রতি জেদ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, কোনো বিষয়ে প্রতিশোধ নেওয়ার স্পৃহা আছে, এমন কোনো কারণে এখানে আসি নাই। যারা আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নাম বলতে দেয় না, আল্লাহ আদেশ করেছেন যাদেরকে শায়েস্তা করো, আল্লাহর আদেশ পালন করতে এসেছি, যদি আমরা এই আদেশ পালন করি তাহলে আমাদের সঙ্গে ওয়াদা করা আছে যে আমাদের শ্বাস বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের বেহেশত দেখিয়ে দেওয়া হবে। তুমি যখন আমার মুখে থুতু দিয়েছ তখন আমার ভেতরে রাগ উঠেছে, এখন যদি আমি তোমাকে খুন করি তাহলে সেটা হবে আমার রাগের প্রতিশোধ নেওয়ার জন্য খুন, এটা আমাদের ধর্মের জিহাদ না। যারা বুঝেন না তারা জিহাদের নাম শুনেই নড়ে চড়ে বসেন যে আবার কী যেন শুরু হয়ে গেল, হ্যাঁ
যে ভদ্রলোক বাড়ি বানিয়েছেন তার অর্থবিত্ত আছে এবং বিপুল পরিমাণের টাকা পয়সা সোনা গয়না হীরা জহরত তার বাড়িতে থাকে, তখন এই লোকের বাড়ির গেটের মধ্যে খুব স্বাভাবিকভাবেই বিদেশ থেকে ইম্পোর্ট করা কুকুর রাখা হবে না, এবং যে দারোয়ান রাখা হবে সেই দারোয়ান অবশ্যই এই রকমের ঠিক মতো চোখে দেখে না, দাঁড়াইতে গেলে পেছনের দিকে পড়ে যায়, নাকি মজবুত দারোয়ান থাকবে সব সময়, কি গুলি বুঝাই করা পিস্তল থাকবে, প্রয়োজনে দুইটা থাকবে, এবং কোনো অবস্থাতেই সেখানে গার্ড একজন থাকবে না। ঘরে যে পরিমাণে সম্পদ ওই পরিমাণে কি থাকবে? ব্যবস্থা থাকবে। বাংলাদেশের বিখ্যাত আলেম ছিলেন খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, একবার এক জায়গায় গেছেন কোনো এক কাজে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে, কথা বলতে। তো জেলা প্রশাসক মজা করে বলেছে, সব সময় মাথায় টুপি দিয়ে রাখেন আপনাদের কাহিনীটা কি? তো উনি তো খতিব আজম ওই সময়কার সেরা বক্তা ছিলেন, উত্তর না দিয়ে হাসছেন, হেসে বলেছেন যে আপনার সঙ্গে খুব দরকারি কথাই ছিল। আচ্ছা, এই ব্যাগটা এইভাবে আটকায় রাখেন কেন? খুললেন আবার বন্ধ করলেন চেনটা, থাকুক না এমনি, আমরা দুইজনই তো বসে কথা বলছি। সে লোক তো সরকারি লোক, আমাদের উজানির পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাদ্রাসা দুই রকমের, সরকারি মাদ্রাসা দরকারি মাদ্রাসা। সে তাল পায় নাই, বলেছেন যে না, এই ব্যাগের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে তো, হ্যাঁ, খুব জরুরি পেপারস, এই জন্য এটা চেন সব সময় লাগায় রাখি, এটা কোনো সময় একটা কাগজে সেদিক সরে গেলে তাহলে তো পেরেশানি হবে অনেক। তো উনি বলছেন যে ও বিষয়টা এই রকমের, জরুরি জিনিস থাকলে চেন লাগায় রাখতে হয়, আমাদের মাথায় অনেক দরকারি দরকারি জিনিস আছে এই জন্য ঢাইকা রাখি, আপনার মাথা তো ফাঁকা, যা কিছু আছে সব এই ব্যাগের মধ্যে, এজন্য এখানে কি করেন, চেন লাগায় রাখেন। এটা দুনিয়ার সব জায়গার নিয়ম, চেক বসাতে হয় যেখানে দামি জিনিস আছে তার হেফাজতের জন্য, এবং এখানে এসে যদি কেউ হামলা করে এবং এমন কোনো অবস্থার সৃষ্টি করে যে বাড়ির মালিক সামনের রাস্তা তার নিজের কিনা, আশেপাশের পুরা এলাকা তার, কিন্তু তাকে এখন এদিক দিয়ে নিরাপদে চলাফেরা করতে দেয় না, তাহলে সে খুব ভদ্রলোক যে এখন আর তার বাসা থেকে বের হবে না, নাকি? এমন কাজ যদি করে তাহলে পৃথিবীর মানুষ তাকে ধন্যবাদ দিবে, না নাদান হিসাবে তার জন্য আলাদা কোনো নোবেল পুরস্কার আবিষ্কার করবে? হ্যাঁ, এটাও একবার এক পত্রিকা অফিসে ছোটোখাটো এক কবিকে নোবেল দেওয়া হয়েছে। নোবেল কি, যে বড় একটা বেল কিনে তার মধ্যে নো লিখে দিয়েছে, নোবেল হয়ে গেল। তো ওই রকমের কোনো, তাই না, এই অর্থে কি জোতাও নোবেল, যা বেল না তাই কি নোবেল, এই রকমের বোকার জন্য তো মানুষ এমন কোনো পুরস্কার আবিষ্কার করবে যে তোমার বাড়িঘর তোমার এলাকা সব তোমার কেনা, এখানে তোমাকে ঘর থেকে বের হতে দেয় না, কে বের হইতে দেয় না, এরা তো নিশ্চয়ই খারাপ লোক, অবশ্যই এদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ জাল্লা জালালহু দুনিয়ার মালিক, আল্লাহ যদি বলেন যে আমি যে আল্লাহ, এই কথাটা সম্মানের সঙ্গে যে উচ্চারণ করতে দেবে না, আমাকে যারা মানো তাদের কর্তব্য হলো ওই মুখগুলোকে চেপে ধরা, এটার নাম জিহাদ। এই কথা বলবার হক আল্লাহর আছে না? কেউ যদি বলে যে আল্লাহর আছে কি না এটা বাসায় গিয়া চিন্তা ভাবনা করে বলবো, তুমি কেমিয়া চিন্তা ভাবনা করে বলার, আল্লাহ কি গণতান্ত্রিক ভোটে নির্বাচন করে তারপর প্রেসিডেন্ট হয়েছে যে তুমি বললেই হবে আর না করলেই না হয়ে যাবে? এটা আল্লাহর ফয়সাল, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কারো যদি খাটে তাহলে সে আল্লাহর দুনিয়ায় থাকবে, কারো যদি না খাটে তাহলে সে প্রয়োজনে অন্যত্র চলে যাক, এটা কারো বানানো কথা না, একদম ক্লিয়ার কোরআনের কথা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফা,
সূরা বাকারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানেও আল্লাহ তাআলা এটা দিয়েই শুরু করেছেন, ওয়াং ফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর পথে ব্যয় করো, নবীজির আমলে আল্লাহর পথে ব্যয় এই কথাটা বললে তার প্রধান এবং প্রথম অর্থ হতো যারা জেহাদে যাবে তাদের জন্য ঘোড়া লাগবে, তাদের জন্য অস্ত্র লাগবে, পথে খাবার লাগবে, এই জন্য টাকা পয়সা খরচ করো। যে কেউ ইসলাম তো ওপেন, তাই না, যে কেউ নিজের কম্পিউটারে নিজের মোবাইলে সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আপনি টিপুন, তাফসির টিপুন এবং সেখানে অটো এই হাদিস চলে আসবে যে রোমের এক যুদ্ধে এক সাহাবি শত্রুদের ভেতরে দুঃসাহসিকভাবে ঢুকে পড়েছেন, তখন কেউ কেউ বলে উঠেছে যে ইন্নাহু কাদ আহলাকা নাফসা, সে তো নিজেকে ধ্বংস করে ফেলছে। এরপরে বলে তারা এই আয়াত বলেছে যে আল্লাহ তো বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করো না, এত তাই করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান, সারা দুনিয়ার ইজ্জত একদিকে, এই শব্দের ইজ্জত আর একদিকে, নবীজির মেজবান। সহজ কথা, নবীজির মেজবান এই দুনিয়াতে এমন অনেক মানুষ আমাদের ঢাকাতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কোনো বুজুর্গ এসেছেন তার ঘরে এক রাত থেকেছেন, ওই খাটে পুরো জীবন আর কাউকে শোয়ান নাই এবং ওটা ওইভাবে রেখে দিয়েছেন। হযরত কাবাসা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া বলেন আমাদের ঘরে একবার আল্লাহর রসুল আসলেন, বললেন পানি খাবো, তা আমি পানি দেব, এমন সময় আমার ঘরে পানির মশক ঝুলানো ছিল, নবীজি টেনে মশক নিয়ে মুখ লাগিয়ে পানি পান করে আবার মশক জায়গায় রেখে দিয়েছেন। আমি আর এক সেকেন্ড দেরি করি নেই, সঙ্গে সঙ্গে গিয়ে ওই মশক আবার নামিয়েছি, আল্লাহর রসুলের মুখ যেখানে লেগেছে ওইটা কেটে তারপর আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, এটা অমূল্য সম্পদ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ লেগে গেছে। হযরত আনাসের চুল বড়, তার মা চুল কাটতে দেন না, লোকজন বলে কি বিষয় এই জায়গায় চুলটা সবটা কাটো রেখে দেও কেন, যে আল্লাহ রাসূল এই জায়গায় হাত দিয়ে আমার ছেলেকে আদর করেছেন, এই চুল কাটা যাবে না। নবীজির মেজবান, তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছেন যে সাবধান, এই আয়াতের ব্যাখ্যা তোমরা বোঝো না, এই আয়াত তোমাদের সম্পর্কে নাজেল হয় নাই, এই আয়াত আমাদের সম্পর্কে নাজেল হয়েছে, আমাদের সামনে নাজেল হয়েছে, এই আয়াতে কি বলা হয়েছে সেটা আমরা জানি, তোমরা বুঝবে না। সবাই জিজ্ঞেস করেছেন আল্লাহর রাসূলের মেজবান বলুন এই আয়াতের ব্যাখ্যা কি, তিনি বলেছেন যখন হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল আমরা আবার মদিনায় ফিরে আসলাম, আবার কাজা ওমরা করার জন্য মক্কায় গেলাম, আবার যখন মদিনায় আসলাম তখন পরিস্থিতি স্বাভাবিক, আমরা তখন পরস্পরে বলাবলি করলাম, একাধারে আজকে এই যুদ্ধ কালকে সেই যুদ্ধ, এই অস্থিরতার ভেতর দিয়ে মুহাজিরদের ব্যবসা বাণিজ্য অস্থিতিশীল, আমাদের কৃষি খামারও অস্থিতিশীল, এখন যখন পরিবেশ স্থিতিশীল হয়েছে তো কিছুদিন আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ইত্যাদি দেখে একটু অর্থনৈতিকভাবে সচ্ছল হই, তারপর আবার প্রয়োজন হলে যুদ্ধ জেহাদেও যাওয়া যাবে। আল্লাহ জাল্লা জালালুহু তখন এই আয়াত নাজিল করেছেন যে এর অর্থ হলো এই যে তোমরা এখন আর জেহাদে যাচ্ছ না এবং জেহাদের জন্য প্রস্তুতি নিচ্ছ না, তোমরা ঘোড়া কিনছ না, ট্রেনিং নিচ্ছ না এবং সকাল বিকাল তোমাদের মধ্যে কুচকাওয়াজ হচ্ছে না, প্র্যাকটিস হচ্ছে না, এর অর্থ হলো এই যে শত্রু এই সুযোগে প্রস্তুত হয়ে যে কোনো সময় তোমাদের উপর হামলা করবে এবং তোমাদেরকে বেনিশ করে দিয়ে, এটা নিজেরা নিজেদেরকে ধ্বংস করার রাস্তা। তরকুল জেহাদ, জেহাদের প্রস্তুতি ছেড়ে দেওয়া, ও আহসিনু তোমরা এহসান করো, ইন্নাল্লাহ আলা মাআল মুহসিনিন, এটা আয়াতের শেষ অংশ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবা,
আল ইহসান আলা কুল্লি শাই, সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলা ইহসানের হুকুম দিয়েছেন। বলেছেন ইজা কাতালতুম ফাআহসিনুল কাতলা, ইজা কাতালতুম ফাআহসিনুল কাতলা, যুদ্ধের ময়দানে তুমি গেছো, শত্রু তোমার মুঠুই চলে এসেছে, তাকে তোমাকে খুন করতে হবে, এটা আল্লাহর হুকুম, তাকে একবারে মেরে ফেলো, আস্তে 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 কষ্ট দিয়ে তাকে মারবে না। ওয়াইজা যাবাহতুম, আর যখন তোমরা তোমাদের ক্ষুধার অন্ন হিসাবে আহার হিসাবে ছাগল জবাই করবে, ভেড়া জবাই করবে, দুম্বা জবাই করবে, ওট জবাই করবে, আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন। কিন্তু সেই জবাইটা তোমরা কিভাবে করবে? আল্লাহ রসুল বলেছেন ছুরি ধারাও এবং পশুর সামনে ধারাবে না, আড়ালে ধারাও, তারপর পশুকে সুজিয়ে দিয়ে এমনভাবে জবাই করো তার যেন কষ্ট কম হয়। ফা আহসিনু জিবহা, পশুর কষ্ট যেন কম হয়, এর নাম হলো এহসান। জীবনের সকল ক্ষেত্রে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসানের কথা বলেছেন, হাদিস শরীফে বলেছেন যদি কোনো ব্যক্তি এই বিষয়টাকে পছন্দ করে এবং ভালোবাসে, যে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে বসতে দিক, এটা যদি কোনো ব্যক্তি পছন্দ করে, কেয়ামতের দিন, কেয়ামতের ময়দান আর আল্লাহর আরশ, এই সব বিষয় যে ব্যক্তির জানা আছে, এমন কোন ব্যক্তি বলবে এই কথা যে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাই না? বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন মান আহাব্বা, যে এটাকে পছন্দ করে যে আল্লাহ তাকে হাশরের ময়দানে তার আরশের ছায়ায় বসতে দিবে, এটা যদি কেউ পছন্দ করে, তাহলে তার জন্য একটা কথা হলো, যদি সে কারো কাছে কিছু পাওনা থাকে, টাকা পয়সা ইত্যাদি, আর সেই দেনাদার ব্যক্তি যদি অসুবিধায় থাকে, আল্লাহ রসুল বলেছেন সে যেন তাকে ছাড় দেয়, আর সে যদি অসমর্থ হয়, আল্লাহ রসুল বলেছেন পুরাটা না পারলেও কিছুটা যেন মাফ করে দেয়, এহসান, এর নাম হলো এহসান। যে তুমি টাকা পাও, তোমার কাছ থেকে সদাই নিয়েছে, অথবা যে কোনোভাবেই হোক তুমি পাওনাদার হয়েছ, এই যে লম্বা সময় সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক বিড়ম্বনা গিয়েছে, এখন তোমার বাসা ভাড়া সে যে দিতে পারছে না, এটা আসলে অবস্থাটা কি, আসলে কি তার আয় নাই, তুমি দেখো, আর আয়ের অবস্থাটা কি এই যে সে পরবর্তীতে যখন তার আয় শুরু হলো, সে আগে যে এক বছরের দেড় বছরের বাসা ভাড়া বাকি পড়েছে, এটা যদি টানতে যায়, তাহলে সে তার সন্তান সন্ততি নিয়ে বেঁচে থাকবে না সংকটে পড়বে? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে যখন আল্লাহ বাড়ির মালিক বানিয়েছেন, তখন চাইলে এই বাড়ি দিয়ে তুমি আল্লাহর কাছ থেকে আরশের ছায়াও কিনে নিতে পারো। কখন কিনে নিতে পারবে? তরিকা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন খাইরুকুম আহসানুকুম কাদাআন, খাইরুকুম আহসানুকুম কাদাআন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ সে যে কারো কাছ থেকে কোনো জিনিস নিলে সেটা যখন আদায় করে, তো আদায় করবার সময় উত্তম পন্থায় আদায় করে, এর নাম এহসান, উত্তম পন্থায়। এই উত্তম পন্থায় এর অর্থ হলো এই যে আমি যখন নিয়েছি তখন এই জিনিসের দাম কম ছিল, এখন দিব, এখন তো দাম বেশি, কাজে একটু কথাবার্তা বলে নিই, না তোমার যখন সামর্থ্য আছে তো এখনই দাও, যেন তুমি পরিশোধ করলে তার উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জমানায় ছিল, এখনও যে নাই,
ঘুরে ফিরে এখনও আমাদের এখানে নানাভাবে ওই বিষয়গুলো চলে আসে, যে তুমি কারো কাছ থেকে খেজুর নিয়েছ আবার খেজুর দেবে, তো চেষ্টা করো ভালোটা দিতে। ভালোটা কেন? যে আল্লাহ জাল্লা জালালুহু কোরআন করিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা ইনসাফের আদেশ করছেন এবং ইহসানের আদেশ করছেন। ইমাম রাগিব ইস্পাহানি রাহিমাহুল্লাহ তাআলা মুফরাদাত ফি গরিবিল কোরআনের মধ্যে লিখেছেন যে সমান সমান যদি হয় তাহলে ইহসান, আর যদি বিনিময়টা উত্তম হয় সেটা হলো ইহসান। আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি যখন কারোর সঙ্গে লেনদেন করবে তো লেনদেন করবার সময় তুমি উত্তমটা পরিশোধ করবে, উত্তমটা, এর নাম হলো ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক মিলে আল্লাহর একটা পরিবার। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, এই মখলুকের মধ্যে সমস্ত প্রাণীকুলের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা সে যে আল্লাহর পরিবারের প্রতি এহসান করে, অনুগ্রহ করে। বিখ্যাত ঘটনা আমরা তো বারবার শুনি, সেটা তো হলো চূড়ান্ত উদাহরণ হিসাবে বলা হয়েছে যে একটা বিড়ালকে বেঁধে রেখেছে নিয়মিত খেতে দেয়নি এবং সেটা মারা গেছে। আল্লাহর রসুল বলেছেন বিড়ালটা অন্যায়ভাবে মারার কারণে তাকে আল্লাহ তাআলা দোজখে দিয়েছেন, আর একজন ব্যভিচারিণী ব্যভিচার করে ফেরার পথে পথে একটা কুকুরকে দেখেছে যে কাদা চাটছে কূপের তীরে, কিন্তু সে কূপ থেকে পানি তুলে পান করবে এই শক্তি কুকুরের নাই, তার মায়া হয়েছে পায়ের মোজা খুলে আঁচলের সঙ্গে বেঁধেছে, তারপর সেটা দিয়ে কূপ থেকে পানি তুলে ওই কুকুরকে খাইয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু খুশি হয়ে ওই ব্যভিচারিণী নারীকে কুকুরকে পানি পান করার জন্য ক্ষমা করে দিয়েছেন। আহাব্বুল খাল, কুকুরকে পানি খাওয়ানোর জন্য যদি আল্লাহ তাআলা একজন ব্যভিচারিণীকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে যে ব্যক্তি মানুষকে পানি পান করায়, মানুষকে খাওয়ায়, এখনো তো এমন হওয়ার কথা ছিল না, কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের জাতীয় অনেকগুলো পত্রিকা এসছে, সম্ভবত বসুন্ধরার ঘটনা, যে এক ভদ্রলোকের বাড়ির সামনে পানি এবং বিস্কিট রাখা আছে, ওই দিক দিয়ে রিক্সা চালক সহকারে এই জাতীয় লোকজন যারা আসে তাদের জন্য ওপেন, যেদিক দিয়ে যেই যাবে সে এখান থেকে পানি পান করতে পারবে, একটা বিস্কিট তুলে খেতে পারবে। মুসলমান সমাজের মধ্যে আমাদের এই বাংলাদেশে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে যারা দুপুরের খাবারটা তার কাজের তাগাদার কারণে ঘরে খেতে পারে না, আবার যদি কিনে খায় তাহলে যে টাকাটা যাবে ওই টাকাটা খরচ হয়ে গেলে সে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকতে পারবে না, ফলে তারা উপোস করে। ধানমন্ডি আরও কোথায় কোথায় এরকমের জায়গা আছে যে দুপুরবেলা ফ্রি খেতে দেয়, রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি ভ্যান চালকরা পর্যন্ত তারা যেখানেই গাড়ি চালাক দুপুরের আগ মুহূর্তে এমনভাবে তারা চলতে থাকে যে আমার শেষটা যেন এইখানে গিয়ে হয়, আমি যেন দুপুরের ফ্রি খাবারটা খেতে পারি, খিচুড়ি খাওয়ায়, কিন্তু সেখানেই লাইন ধরে খাচ্ছে। আমাদের এই শহরে এখনও পর্যন্ত হাজার না লাখ লাখ এরকমের সামর্থ্যবান মানুষ আছে যারা চাইলে আল্লাহর সৃষ্টি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, যে মানুষ আমি খাবো আমার প্রতিবেশী খাবে না আমি খাই, আর আমার মহল্লার মধ্যে এমন মানুষ থাকে যারা তিন বেলা তো দূরের কথা দুই বেলাও পেট ভরে খেতে পারে না, এটা মুসলমান হিসাবে বড় সম্মানের কথা না? আর আল্লাহ জাল্লা জালালুহু কেমন লোভনীয় কথা বলেছেন,
ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এই কাজটা করো যদি তুমি, তাহলে তুমি এই শ্রেণীর মধ্যে চলে আসবে, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সকল সৃষ্টির প্রতি দয়া মমতা মুখে না, আচরণের ভেতর দিয়ে, সামর্থ্যের ভেতর দিয়ে, সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করে, নিজের আপনজন থেকে শুরু করে অচেনা মানুষ পর্যন্ত সকলের প্রতি দয়ার হাত প্রসারিত করা, এটা হলো ইসলাম। আল্লাহ জাল্লা জালালুহু গত শুক্রবারে আমরা যে আলোচনা করেছি সেখানে বলেছেন, যদি তুমি তোমার নবীকে অনুসরণ করো তাহলে আমি তোমাকে ভালোবাসব। আর আজকে আমরা যে আয়াত সামনে নিয়ে আলোচনা করলাম সেখানে বলা হয়েছে, যদি তুমি মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি যদি তুমি অনুগ্রহশীল হও এবং তোমার এবাদত বন্দিগি করবার সময় তোমার ধ্যানে যদি আল্লাহ জাগ্রত থাকেন যে আল্লাহর জন্য করছি, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দিন। আমিন। যারা সুন্নত পড়িনি চার রাকাত।